জাতীয় প্রেস ক্লাবে বিকেলে সংবাদ সম্মেলনে জানানো হয়, ডেল্টা বের কর্ণধার মইনুল হোসেন মুকুল নিজেকে ওই প্রামাণ্যচিত্রের নির্মাতা বলে দাবি করছেন। তাই নির্মাতা প্রতিষ্ঠানের কর্ণধার তার প্রতারণার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। আমি গাজীউদ্দিন আহমেদ শুভ্র, আমি এই বিউটিফুল বাংলাদেশের পরিচালক। আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরতে চাই এবং এই কাজটি কিভাবে আমরা পেলাম এবং এই কাজটি কিভাবে সম্পাদিত হলো এই ব্যাপারটাও আপনাদের সবার জানা অত্যন্ত জরুরি। 2011 সালে বাংলাদেশ আয়োজন করে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। তখন এই দেশকে সারা বিশ্বে তুলে ধরার জন্য আইসিসি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কয়েকটি প্রামাণ্যচিত্র তৈরি করে। এসব প্রামাণ্যচিত্র সিরিজের নাম দেয়া হয় বিউটিফুল বাংলাদেশ। এটা হচ্ছে তার প্রমাণ। এরপরে যে পরবর্তীতে যে কাগজটি আছে সেটি গ্রে বাংলাদেশ থেকে আমাদেরকে দেওয়া হয়, অর্থাৎ রেড ডটকে দেওয়া হয়। এটি হচ্ছে আমাদের জন্য ওয়ার্ক অর্ডার এই কাজটি করার জন্য। এখানে উল্লেখ আছে তিনটি প্রামাণ্যচিত্রের, একটি 3.5 মিনিট, একটি 10 মিনিট, একটি 7 মিনিট। প্রথম অ্যাকচুয়ালি ওয়ার্ক অর্ডারগুলোর নাম ভিন্ন ছিল, কাজটার নাম ভিন্ন ছিল, যেহেতু স্ক্রিপ্ট ওয়াইজ আমরা প্রথম ডিসিশন নেইনি যে কোনটার নাম কী হবে। পরে আমরা 3.5 মিনিটটাকে বিউটিফুল বাংলাদেশ স্কুল অফ লাইফ, 10 মিনিটটাকে বিউটিফুল বাংলাদেশ স্কুল অফ হ্যাপিনেস এবং 7 মিনিটটাকে বিউটিফুল বাংলাদেশ স্কুল অফ প্র্যাকটিস। এরই মধ্যে মুকুল নিজেকে বিউটিফুল বাংলাদেশ স্কুল অফ লাইফের নির্মাতা বলে বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নেন, একই সাথে বাগিয়ে নিয়েছেন কিছু পুরস্কারও। কিন্তু মুকুলের দাবি মিথ্যা তা প্রমাণে সংবাদ সম্মেলনে তথ্য উপাত্ত উপস্থাপন করে প্রামাণ্যচিত্রগুলোর নির্মাতা প্রতিষ্ঠান রেড ডট মাল্টিমিডিয়া। আমরা বিভিন্ন প্রচার মাধ্যম থেকে জানতে পেরেছি জনৈক মইনুল হোসেন মুকুল বিউটিফুল বাংলাদেশ প্রামাণ্যচিত্রগুলোর নির্মাতা, এমন মিথ্যা উদ্ভট ভুইফোর দাবি করা হচ্ছে কয়েক বছর পর। প্রামাণ্যচিত্রগুলোর স্বত্বাধিকার হচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও আইসিসি। গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে গাজী নুরুদ্দিন আহমেদ শুভ্র এর পরিচালনায় রেড ডট নির্মিত বিউটিফুল বাংলাদেশের তিনটি প্রামাণ্যচিত্রে অসংখ্যজন শ্রম দিয়েছেন। এদের যৌথ শ্রমের মধ্যে একটি প্রামাণ্যচিত্রের সহকারী ছিলেন মনির হোসেন মুকুল। 5 দিন আগে 18 জুন দেশের বেশ কয়েকটি পত্রিকায় পোল্যান্ড ট্যুরিজম ফিল্ম ফেস্টিভ্যালে বিউটিফুল বাংলাদেশ তথ্যচিত্রের জন্য পুরস্কার জিতল মইনুল হোসেন মুকুল ও মোহাম্মদ ফারুক। এমনি এক সংবাদে চোখ আটকে যায় নির্মাতা গাজী শুভ্রের। প্রামাণ্যচিত্রটি নির্মাণে যে 156 জন কাজ করেছেন তাদেরই একজন TVN24 এর ইউরোপ ডিরেক্টর ও যুক্তরাজ্য ভিত্তিক প্রযোজনা সংস্থা ডেল্টাবের ব্যবস্থাপনা পরিচালক মইনুল হোসেন মুকুল। কিভাবে তিনি এর নির্মাতা হলেন সেই প্রতারণার প্রতিবাদ জানাতে মঙ্গলবার প্রেস ক্লাবের এই সংবাদ সম্মেলন। কিন্তু তিনি সেই সময় কে হতে চায় কোটিপতির কাজের জন্য বাংলাদেশে এসেছিলেন। উনি আমাকে অনুরোধ করে যে আপনাদের কোনো কাজে আমাকে সহায়তার জন্য লাগলে আমি গ্ল্যাডলি পার্টিসিপেট করতে চাই। এবং এই কথাটা শোনার পর আমি বললাম আমরা এত বড় একটা কাজ করছি, 155 জন লোক নিয়ে কাজ যখন যাচ্ছিলাম তখন ওনাকে ইনক্লুড করাতে 156 জন লোক হলো। উনি একজন সহকারী হিসাবে এই 10 মিনিটের ফিল্মে কাজ করেছেন। অ্যাকর্ডিংলি শুভ্রভাই যেটা বললো তিনটা ভাগে কাজটা, তিনটা ফিল্ম ছিল, একটা 3.5 মিনিট, একটা 7 মিনিট, একটা 10 মিনিট। তিনটা ফিল্মের কাজই রেড ডট এবং তিনটা ফিল্মেরই ডিরেক্টর গাজী শুভ্রভাই। যখন শুভ্রভাই আমাকে ফোন দিয়ে বললো যে আসলে লন্ডনে অলরেডি একজন মইনুল হোসেন মুকুল নামে জনৈক একজন বিউটিফুল বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রাইজ নিয়ে নিয়েছে, মইনুল হোসেন মুকুল ও তার প্রতিষ্ঠান ডেল্টাবে এই ঘটনার পরও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করেছে বলে জানান সংশ্লিষ্টরা। তাদের বিরুদ্ধে এখনো আইনি লড়াই চালাচ্ছে এসএটিভি কর্তৃপক্ষ। বিভিন্নভাবে আমাদের কাছ থেকে 35 কোটি টাকা নিয়েছে এবং এটা পরবর্তীতে একটা পর্যায়ে এসে আমরা এসেছে। সংবাদ সম্মেলনে মইনুল হোসেন মুকুলের এমন মিথ্যাচারের প্রতিবাদে শিগগিরই আইনি লড়াই শুরু করা হবে বলে জানান অভিযোগকারীরা। কাজটি সুষ্ঠুভাবে শুরু করেছেন অনেক আগে, যেটা আমরা জেমস ভাইয়ের বক্তব্যে আমরা মেনশন করেছি যে উনি কিন্তু সুষ্ঠুভাবে বিভিন্ন ওয়েবসাইটে ওনার নাম সুকৌশলে এটা কিন্তু ব্যবহার করেছেন। এই ধরনের কেউ যদি দাবি করে থাকে বাংলাদেশের সরকারে বাংলাদেশের একজন মানুষ হয়ে, সেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। ওনাদের বিরুদ্ধে আমরা প্রতারণা মামলা করবো 1 নম্বর,
এবং দু নম্বর আর্থিক ক্ষতির জন্য 100 কোটি টাকার মানি সুট করবো বা ক্ষতিপূরণ মামলা করবো 100 কোটি টাকার জন্য।